কাবা শরীফে এখন আর আসল ইমাম একজনও নাই, আসল ইমাম সব জেলে, খবর রাখেন কিছু? প্রকৃত কোরআন হাদিসের কথা যারা বলতো, হক কথা বলতো, সব জেলে। এখন যারা এইবার আরাফাতে যে বেটায় খতিব দিছে, ওই খোদ্া দিছে আরাফাত ময়দানে সারা দুনিয়ার মুসলমানদের সামনে, এই বেটা সৌদি আরবের সবচেয়ে বড় ওলামা লীগ। ওলামা লীগ বুঝেন না? বুঝলে থাক। তাহলে আমরা কোথায় আছি? সেখানে এখন সিনেমা ব্যবসা সবচেয়ে গরম সৌদি আরবে। সেখানে এখন নাচ গান নগ্ন নৃত্য রমারম এগুলো চলছে। পশ্চিমী দুনিয়া থেকে নর্তকী নায়িকা গায়িকা এগুলো এনে জহারতিল কাইয়ে নাতো আল মুআজেফ, সেখানে নাচ গান চলছে আলহামদুলিল্লাহ। কিছুদিন আগে আমাদের মুফতি মমতাজ সেও ভাড়ায় গেছে সেখানে নাচার জন্যে। আপনারা শুনছেন কিনা জানি না, সংসদের আলহামদুলিল্লাহ আমাদের সংসদে নায়িকা আছে, গায়িকা আছে, নর্তকী আছে, প্লেয়ার আছে, খেলোয়াড় আছে, ঠিক কিনা বলেন? ব্যবসায়ী আছে শতকরা 80%, আইন পড়া আইন জানা লোক শতকরা 5 জনও নাই। দুঃখ, ব্রিটিশ পার্লামেন্ট দেখেছি, আমেরিকান পার্লামেন্ট দেখেছি, আল্লাহ সুযোগ দিয়েছে কোরআনের সুবাদে, সেখানে 100 জন শতকরা এমপির 100 জনের মধ্যে অন্তত 98 জন এরা আইনে ডক্টর, আইনে পিএইচডি, শক্ত আইন জানে, হয়তো 2 জন আছে আর কি অন্য লাইনের। আর আমাদের সংসদে 80 জন ব্যবসায়ী, 100 জনের মধ্যে 80 জন ব্যবসায়ী, এরপরে বাকি 20 জনের মধ্যে 17-18 জন খেলোয়াড় আছে, প্লেয়ার আছে, নর্তকী আছে, নায়িকা আছে, গায়িকা আছে, কত রঙের কত কিছু আছে ভাই। আমাদেরকে কি দেবে, পাবোটা কি? আমরা মনে হয় যেন একটা কি চলছে। এখন ধর্মীয় হুজুরকে জিজ্ঞাসা করে যে আপনারা আহবার আর রোহবান, আহবার রোহবান সুবিধাভোগী মৌলবী, নমরুদের দরবারে হালুয়া রুটি খোর মৌলবী, তাদেরকে নমরুদ জিজ্ঞাসা করছে আপনারা কোন গণকে তো কইছে এইটা। এখন মৌলবীরা পয়সা খাইয়া কয় কালু আদগাছ ও আহলামিন, খোদা হুজুর কোনো চিন্তা করিয়েন না, নো চিন্তা ডু ফুর্তি, স্বপ্ন এটা কিছু না, আপনার মাথা গরম হয়ে গেছে, বায়ু চড়া হয়ে গেছে। দেখছেন কারবার কথায় বলে টাকার না, টাকার না ও পাহাড় বাইয়া যায়, আপনি কোনো চিন্তা করিয়েন না, আদগাছ ও আহলামিন, আপনার বায়ু চড়া হয়ে গেছে। ইতিহাস অনেক লম্বা, অনেক লম্বা। Islamic Voice. Follow Islam as your lifestyle.